হাই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর আমরা এখন বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আর এখন আমরা আছি লঞ্চ ঘাটে, এখন আমরা টিকিট কেটে নিচ্ছি হাওড়া স্টেশনে যাবার জন্য। আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তোমাদের, কারণ না হলে আমরা এগোতে পারবো না। আর এখন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাবো, চলো এগিয়ে যাওয়া যাক। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি লঞ্চের দিকে, সবাই মিলে একসাথে যাচ্ছি, খুব মজা হচ্ছে। আমরা সবাই মিলে একটা নতুন জায়গায় যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের জানাবো, তার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এখন বেলা 3টে বাজে আর এখনের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আমরা এখন একে একে সবাই মিলে উঠে যাচ্ছি, সবাই এখন একে একে উঠছি লঞ্চের উপরে, আর খুব মজা হচ্ছে, সবাই মিলে খুব আনন্দ করব। আমরা প্রচুর 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 আনন্দ করব, সবাই মিলে উঠে বসে বসে যে যার মতো ব্যাগ রাখছে সবাই আমাদের, তাই বলে সবাই না, কিছু লোক অন্য লোকও আছে এখানে। এখন সবাই সবাই বসে, এই যে আমার একমাত্র ননদ চলে এসেছে ব্যাগ নিয়ে, সবাই বসে পড়েছে যে যার মতো, এক্ষুনি লঞ্চটা ছেড়ে দেবে। উফ, যা আনন্দ হচ্ছে! আর এখানে ভিউটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ ভিউ। এরকম মানে এরকম সুন্দর জায়গা আমাদের কলকাতা ছাড়া আর কোথাও নেই, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। আমি প্রথমবার উঠলাম এরকম লঞ্চে, জাস্ট আমার খুব মজা হচ্ছে। তো গাইস, নতুন ব্লগার হলে যা হয়, ক্যামেরাটা উল্টো ধরে বসে আছি আমাদের হিরোইনদের সাথে, ব্লগের হিরোইন। এগুলো হচ্ছে আমার ননদ। তো গাইস, এখন আমরা এগিয়ে যাব আমাদের ভিডিওর দিকে। আর আমার কোথায় যাচ্ছি কি করছি পুরোটা জানতে হলে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো আপাতত বাই, আর পরের ভিডিওতে আমরা সবটা দেখাবো। টাটা।